চট্টগ্রামের চন্দন আইসের কাঞ্চননগরে পাহাড়ের বনজ ফলদ গাছ ধ্বংস করে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর মধ্যে একটি হল জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমেদ রোকন এবং মুর্শেদুল আলমের মালিকানাধীন পটিয়া ব্রেক্সিট ইটভাটা। হাইকোর্টের রায় অমান্য করে প্রভাবশালীদের মদদে টিকে ছিল এই ইটভাটা। প্রশাসন বারবার অভিযান চালিয়েও তাদের অবাধে কৃষিজমি এবং পাহাড় কাটা ফলদ বাগান উজাড় করার ধ্বংসযজ্ঞ থামাতে পারছিল না।